কালিয়াগঞ্জে একের পর এক মৃত্যুর ঘটনায় ক্রমশ উত্তপ্ত উত্তরবঙ্গ। বুধবার রাতে কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনা ও কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে 12 ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দেয় বিজেপি নেতৃত্ব। শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে বন্ধের মিশ্র সারা লক্ষ্য করা যায়। এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, উত্তরবঙ্গে ডাকা 12 ঘন্টা বন্ধ এখনো পর্যন্ত সফল। পাশাপাশি এই বন্ধ সফল করার জন্য উত্তরবঙ্গের মানুষকে তিনি ধন্যবাদও জানান। দেখুন, এখনো পর্যন্ত এই বন্ধ উত্তরবঙ্গে অত্যন্ত সফল এবং স্বতঃস্ফূর্ত। মানুষ এই বন্ধে আমাদের ডাকে, বন্ধের ডাকে সাড়া দিয়েছেন মানুষকে। সেই জন্য উত্তরবঙ্গবাসীকে আমি ধন্যবাদ জানাই। কুচবিহারে তৃণমূল কংগ্রেস পাল্টা মিছিল করে একটা উত্তেজনা করার সৃষ্টি করে, এবং শুধু তাই নয়, এনবিএসটিসির বাসে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে বাস নিয়ে আসার চেষ্টা করে এবং বিজেপির কর্মীদের উপরে হামলা করার চেষ্টা করে। আমাদের বিজেপির কর্মীরা সেখানে প্রতিরোধ করায়, পুলিশ দুই পক্ষকে তারপরে শান্ত করে। এখনো পর্যন্ত কুচবিহার জেলায় 41 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও মালদা এবং অন্যান্য জায়গায় বেশ কিছু গ্রেপ্তারের খবর আমরা পাচ্ছি। সঠিক সংখ্যা এখনো পৌঁছয়নি, শুধু 41 জন কুচবিহারেই গ্রেপ্তার হয়েছে। মালদাতেও বেশ কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোনো সরকারি বাস চলছে না। যেই কটা সব ভোরবেলা বেরিয়েছিল সেগুলো সব মাঝ রাস্তায় আটকা আছে বন্ধের জন্য। আমাদের কর্মী সমর্থকরা পিকেটিং করছে এবং মানুষের সারা স্বতঃস্ফূর্ত। প্রত্যেকটি জেলায় বন্ধ অত্যন্ত সফল, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা যেখানে আজকে সেখানেও বন্ধ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা সমর্থন করে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও দাবি করেন বন্ধ সফল। এখনো পর্যন্ত কোচবিহার থেকে মালদা সব জায়গাতে খুব ভালো বন্ধ হচ্ছে, স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে। কিছু জায়গায় চেষ্টা করা হচ্ছে, শাসক চেষ্টা করছে সরকারি ব্যবস্থাগুলোকে খুলে রাখার, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবারও আবেদন করছি, আজকের বন্ধ কোনো স্বার্থের বন্ধ নয়, আজকের বন্ধ শুধুমাত্র প্রতিবাদের জন্য। বেলা 12টা পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ একাধিক জেলায় বন্ধকে ঘিরে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় পুলিশ বাহিনীও, তবে বিজেপি কর্মীরাও পুলিশি বাধা সরিয়ে যে কোনো প্রকারে বন্ধ সফল করতে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।